সব দেখা সব তো বলে কি বলে বিপ্লব করে আসলাম হাট বাজার আসছে কি জানি কয় চিনির দোকান মুরগির দোকান ওই সবজির দোকান ডাকাতি করিয়া করে বিপ্লব করে আসলাম কি বল মনমা ওই রণদীপের থিওরির মতো তাই না যে ইট মারো সেবাজ রাস্তাখানে ইট মারো ওয়াল একটা পাথর মারো বিপ্লব তা হয় না আর সেই জন্যই আমি বলতে চাই যে আজ তাকে বিপ্লব বলে না তারে বলে পারভার্সন বিপ্লবের পারভার্সন পারভার্সনে বাংলা কি বিকৃতি বিপ্লবের পারভার্সন এই যত বিপ্লবীরা আমার পাশে বসে আছে পিছনে দেখো বহু বিপ্লব করেছে এরা ফাদার কি জানি কয় ফাউন্ডার্স অফ দি বিপ্লব বহু বসে আছে সেনয়দের কাছ থেকে দেখো জনগণকে ছাড়া আদর্শ ছাড়া গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না রাত্রে অন্ধকারে গুলি মারিয়া কোনো বিপ্লব হয় নাই পড়ো সোভিয়েত রাশিয়ার বিপ্লব পড়ো ইজিপ্টের বিপ্লব পড়ো অন্যান্য কান্ট্রির বিপ্লব পড়ো সমস্ত দেশের বিপ্লব পড়ো ইতিহাস পড়ো আমেরিকা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখো সেখানে কি করে হয়েছে দেখো আমাদের এই সাবকন্টিনেন্টের বিপ্লব দেখো পড়ো জানো শেখো বোঝো তারপরে বিপ্লব কথা বলো বিপ্লব রত অন্ধকারে গুলি মারিয়া টেরিজম করিয়া আবার সুবিধা হয়েছে একটা কি রাত্রে গুলি করে মারে বলে যে মাওবাদী আমরা মাওবাদী আমি জানি না মাওবাদী কি ফাওবাদী এই জানি তোমরা চোরবাদী আর কিছু না গুন্ডাবাদী তাই বলতেছিলাম আপনাদের কাছে আমি যে আপনাদের চারটা আদর্শ যেটা রাষ্ট্রীয় আদর্শ আওয়ামী লীগের আদর্শ এটাকে পরিপূর্ণ আপনাদের রাখতে হবে একদল লোক গণতান্ত্রিক পন্থাকে নস্যাত করার চেষ্টা করা হচ্ছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা গণতান্ত্রিক অধিকার দিয়েছি পাঁচ বছর পর নির্বাচন করো যদি নির্বাচনে তোমরা কেউ আসতে পারো কোনো দল মেহরবানি করিয়া চলিয়া আসো আওয়ামী লীগ গদি ছাড়িয়া চলিয়া যাবে কিন্তু তোমরা জানো যে যতই বক্তৃতা করো আর মানুষ বক্তৃতা শুনুক না কেন ভোট দেওয়ার সময় তোমাদের কিসমতে যা আছে আগে যা হয়েছে পরেও তাই হবে সেই জন্য তোমরা জনগণের উপর আস্থা রাখো না এবং এই গণতন্ত্র গণতান্ত্রিক অধিকারকে ব্যবহার করব আর অত অন্ধকারে আওয়ামী লীগ কর্মীকে মারব প্রগতিশীল কর্মীকে মারব আর বলবো অস্ত্র নিয়ে মোকাবেলা করব বলবো অস্ত্র নিয়ে বিপ্লব করব কোনো স্বাধীন দেশে কোনো গণতন্ত্র দেশে এটা এলাও করা যায় না বহু সহ্য করা হয়েছে দুই বছর বঙ্গবন্ধু কঠোর হও বঙ্গবন্ধু কঠোর কিনা আইয়ুব খান এহিয়া খান চৌধুরী মোহাম্মদ আলী নসরুল্লাহ খান লিয়াকত আলী খান সব মেয়েই জানে বঙ্গবন্ধু কঠোর কিনা কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিল কি বাংলার মানুষ তাকে জাতির পিতা করেছে বাংলার মানুষ তাকে প্রধানমন্ত্রী করেছে বাংলার মানুষকে বুঝাবার চেষ্টা করেছি তাদের বলতে চেষ্টা করেছি তোমরা কাজ করো তোমরা গণতন্ত্রে পঙ্গা অবলম্বন না করো দুটো খাবার অধিকার তোমাদের নাই গণতান্ত্রিক অধিকারও তোমরা ব্যবহার করবা আর বিপ্লবের কথা বলে রাত্র অন্ধকারে গুলি মারবা অস্ত্র প্রদান করবা সে অধিকার নাই সে অধিকার দেওয়া হবে না এটা মনে রাখা দরকার সহ্যের সীমা অতিক্রম করে যাওয়া হয়েছে জনগণ দেখতে চাও জনগণ দেখবা কয়েক হাজার লোক মিটিংয়ে যোগদান করলেই মনে করো না হয়েছে এখনো আওয়ামী লীগ ডাক দিলে রেসকোর্স ময়দানে আবারও সেই 5-7 লক্ষ লোক এসে হাজির হবে মনে করো না যে বড় একটাই হয়ে গেছো শুধু সাবধান হয়ে যাও একজন বলে অমক তাইকে সস্ত বিপ্লব শুরু করব তারপরেও বলে আমি কিছু বলি না বলে বলে কি যে আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে হাত দেওয়া হইয়া আছে তোমাদের গণতান্ত্রিক অধিকার নাই থাকতে পারে না
নালে আওয়ামী লীগ কর্মীরা অন্ধকারে মরে। আমি আওয়ামী লীগ কর্মী এবং যা প্রগতিশীল কর্মী যা স্বাধীনতা সংগ্রাম করেছে, আমি অস্ত্র চেয়েছিলাম, তারা অস্ত্র জমা দিয়েছিল। তোমরা গোপনে কিছু অস্ত্র রেখে দিয়েছ, ব্যবহার করতেছ। আর যদি আওয়ামী লীগ কর্মী বা প্রগতি কর্মীর কাছে একদিন অস্ত্র দিয়ে দেওয়া হয়, তাহলে এক মেয়ের কল্যাণ বাংলাদেশে থাকবে না একদিনের বেশি। বাধ্য করো না, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো না। যাও, গণতান্ত্রিক অধিকার আছে, বক্তৃতা করো, বা ইলেকশন হবে বা ইলেকশনে নামো। ওই যে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন, তুমি ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে যাও। ইউনিয়ন ইলেকশনে জিততে পারে না, রাত্রিবেলা চেয়ারম্যানে গুলি করে মারে। কি করলাম বলে বিপ্লব করলাম, কি বিপ্লব বলে চেয়ারম্যান মারছি? বাবা, এ তো শুনি নাই। আমার মনে হয় যত দেশের লোকেরা আছে সব হাসবে যদি শোনে যে এই বিপ্লব। কারণ তাহলে বিপ্লবের ইতিহাস বদলায় লিখতে হবে, নতুন বিপ্লব কারে বলে ঠিক আছে সাহেবরা, ডেফিনেশন লাগবে, নতুন ডেফিনেশন অফ বিপ্লব। আজ সেই জন্য আজকে আওয়ামী লীগ কর্মীদের কাছে আমার কথা, যে তোমাদের কর্তব্য রয়েছে, স্বাধীনতা এনেছো, কোথাকে হাজের না দিয়ে তোমাদের এই প্রতিজ্ঞা করে আর যেতে হবে এবার, যে বাংলার মানুষকে সুখী করতে হবে, বাংলার দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে, দুর্নীতি উৎখাত করতে হবে, শোষণহীন সমাজ করতে হবে। যে রাষ্ট্রীয় চার আদর্শ আছে তাকে আমাদের পরিপূর্ণ করতে হবে, এবং এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে, তাহলেও তোমাদের আদর্শ পূর্ণ হবে, এর আগে হবে না। তোমাদের সেজন্য কঠোর পরিশ্রম প্রয়োজন, তোমাকে আরো ত্যাগের প্রয়োজন, যে ত্যাগ করে জীবন ভরিয়ে করে। তোমরা আসো, ত্যাগ করতেছ, আরো করবা। আর যারা মজা মারে এমনিও মারে, ওমরে ফাঁকে সকল সময় মারে। সেই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ কর্মীরা, তোমাদের বলে আমার দাবি আছে, তোমরা জীবনে আমার চোখের সামনে বেরিয়ে কোনদিন কথা বলো নাই। আমি যা বলেছি তোমরা তাই করেছ, তোমরা হাসতে হাসতে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছো। তোমরা পারবে না আমার কথা শুনতে, যে দুর্নীতি আমরা দেখব না, দুর্নীতি আমরা করব না, দুর্নীতিবাদ থাকলে তাকে আমরা তাড়িয়ে দেব। তোমরা পারবে না এদেশের মানুষকে ভালোবাসবো, এই দেশের দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, পারবে না যে আমার দেশ গড়ার কাছে আত্মনিয়োগ করবো, পারবে না দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে চায় শান্তি দেবো, পারবে না তোমরা এই কাজ করতে বলো আমার কাছে, না পারো আমাকে বিদায় দিয়ে যাও। আমি কি চাই না তোমাদের কাছ থেকে। সহকর্মী ভাইরা, আজকে আমাদের বৈদেশিক নীতি দুটো কথা বলা দরকার। আমি বলে দিচ্ছি, আমি সেন্টিমেন্টালি বাংলাদেশের মানুষের সঙ্গে অ্যাটাচ। তোমাদের পরিষ্কার বলে দেবার চাই, তোমরা সকলে জানো যে প্রধানমন্ত্রীর জন্য আমি জীবনে রাজনীতি করি নাই। তোমরা জানতা, ইচ্ছে করলে আমি প্রধানমন্ত্রী হতে পারতাম। এ প্রধানমন্ত্রী আমার কাছে কাটা মতো মানুষ মনে হয়। আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আমি যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, আমি শান্তিতে মরতে পারবো না, পারবো না, পারবো না। আমার জীবন বৃথা হয়ে যাবে, আমার যৌবন আমি কারাগারের অন্তরালে কাটিয়ে দিয়েছি এদেশের মানুষের জন্য। আমি ওদের পাশে থাকতে চাই, ওদের কাছে থাকতে চাই, ওদের সঙ্গে মরতে চাই, এর বেশি আমি আর কিছু চাই না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা শুধু পারো, কারণ তোমরা আমার বহু দূরদিনের কর্মী। 1949 সাল থেকে তোমরা এই পর্যন্ত আপদ বিপদ মুসিবত অত্যাচার অবিচার জুলুম গুলি সব প্রত্যাখ্যান করে তোমরা আমার পাশে দাঁড়িয়েছ, বাংলার মানুষকে স্বাধীন করার জন্য স্বাধীন তোমরা করেছো। মুক্তি তোমাদের বাংলার মানুষকে দিতে হবে, অর্থনৈতিক মুক্তি, শোষণহীন সমাজ। সমাজতন্ত্রের সোজা রাস্তা নাই, শোষণহীন সমাজ গাছ থেকে হয় না। শোষণহীন সমাজ বা সমাজতান্ত্রিক অর্থনীতি করতে হলে আমার কর্মী বাহিরে সমাজতন্ত্রের কর্মী হতে হবে, ক্যাডার তৈরি করতে হবে, ট্রেনিং নিতে হবে, না হলে পারবানা সান, পারবানা। সেই জন্য তোমাদের নিঃস্বার্থ কর্মী হয়ে ট্রেনিং নিতে হবে। সমাজতন্ত্র কাকে বলে,
আমরা পোজোয়া চাই গণতন্ত্রের মাধ্যমে যাওয়ার চাই এবং গণতান্ত্রিক পন্থায় নতুন সিস্টেমে আমরা দেখাতে চাই দুনিয়াকে যে আমরা শোষণহীন সমাজ করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বাঙালি আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি আমি যদি ভুলে যাব যে আমি বাঙালি সেখানে আমি শেষ হয়ে গেলাম আমি যেন না ভুলি যে আমি বাঙালি নয় আমি বাঙালি বাংলা আমার ভাষা বাংলা আমার দেশ বাংলার মাটি আমার মাটি বাংলার মাটিতে আমি মরব বাংলার কৃষ্টি বাংলার সভ্যতা আমার সভ্যতা এই বাঙালি জাতীয়তাবাদ তোমাদের মনে রাখতে হবে আর একটা জিনিস রাজনীতিতে যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে যারা সাম্প্রদায়িক তারা হীন নীচ অন্তর ছোট কোন দেশদ্রোহী মানুষ যে মানুষকে ভালোবাসে সে কোনদিন সাম্প্রদায়িক হতে পারে না আপনারা যারা এখানে মুসলমান আছেন তারা জানেন যে খোদান যিনি আছেন যিনি আমরা বিশ্বাস করি আল্লাহ তিনি রব্বুল আলামিন তিনি রব্বুল মুসলিমিন নন সমস্ত মানুষ তার চোখে সমান সে হিন্দু হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক সে বুদ্ধ হোক সমস্ত তার কাছে সমান সেই জন্যই আজকে এই সাম্প্রদায়িকতার বীজ যারা বপন করতে যায় এক মুখে বলে সোশ্যালিজম এক মুখে বলে প্রগতি আর এক মুখে সাম্প্রদায়িকতা চলতে পারে না সোশ্যাল সমাজতন্ত্র প্রগতি আর সাম্প্রদায়িকতা পাশাপাশি চলতে পারে না একটা চলবে পূর্ব আছে যে পশ্চিমে যারা সাম্প্রদায়িকতা এই বাংলার মাটিতে করতে চায় তাদের সঙ্গে সাবধান হয়ে যেও আওয়ামী লীগের কর্মীরা তোমরা কোনদিন সাম্প্রদায়িকতাকে পছন্দ করো নাই তোমরা জীবন ভরে তার মধ্যে সংগ্রাম করেছ তোমাদের জীবন থাকতে যেন বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বীজ আর কেউ বসাতে না পারে তোমার মনে রাখা দরকার সেই জন্য আমাদের রাস্তা ক্লিয়ার আমরা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র অ্যান্ড ধর্মনিরপেক্ষতা এর মধ্যে কিন্তু নাই সেই সমাজতন্ত্র হলো আমার অর্থনীতি একে করতে হলে এইটা আমার মেনে করতে হলে কর্মীদের সমাজতান্ত্রিক নীতির কর্মী হতে হবে ক্যাডার হতে হবে ট্রেনিং নিতে হবে তাহলে সাকসেসফুল হব অফকোর্স অনেক লোক আছে যারা সমাজতান্ত্রিক অর্থনীতিকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে যারা এরাকে গ্রহণ করতে পারে নাই তারা পিছন থেকে সুযোগাঘাত করার চেষ্টা করছে যারা দালালি করছে যারা প্রকৃতির নামে সাম্প্রদায়িকতা করছে তাদের বুদ্ধি তোমাদের রুখে দাঁড়াতে হবে গ্রামে গ্রামে দেশের মানুষকে তোমাদের সঙ্গবদ্ধ হয়ে প্রোপাগান্ডা করে বোঝাতে হবে একেই বলে সমাজতন্ত্র একেই বলে শোষণহীন সমাজ একেই বলে সম্পদের সুষম বন্টন তাহলে বাংলার মানুষ তোমাদের পিছনে থাকবে সহমুখীরা ভাই ও বোনেরা আমরা আওয়ামী লীগ পার্টি যে পলিসি আপনারা দিয়েছেন দীর্ঘদিন ধরে বৈদেশিক নীতি আমার মনে হয় আপনাদের এই সরকার সেই নীতি পুরোপুরি করতে পালন করতে চেষ্টা করেছে আর যারা আমার দেশকে সাহায্য করে স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষ সোভিয়েত যুগোস্লাভিয়া জিরিয়া সোশ্যালিস্ট কান্ট্রি অন্য অন্য দেশ যারা সরকারিভাবে আমাকে সাহায্য করেছে অন্য অন্য দেশের জনগণ আপনার স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছে এছাড়াও সমস্ত দেশ যারা আমার বিপ্লবের পরে অর্থনীতি ভেঙে চুরমার হয়ে যায় তারা আমাদের সাহায্য করেছে আমাদের সাহায্য করেছে জাপান আমাদের সাহায্য করেছে ইউএসএ আমাদের সাহায্য করেছে কানাডা আমাদের সাহায্য করেছে ওয়েস্ট জার্মানি আমাদের সাহায্য করেছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আমাদের সাহায্য করেছে ফ্রান্স আমাদের সাহায্য করেছে গ্রেট ব্রিটেন আমাদের সাহায্য করেছে অস্ট্রেলিয়া আমাদের সাহায্য করেছে নিউজিল্যান্ড আমাদের সাহায্য করেছে বিভিন্ন দেশ দুনিয়ার বিভিন্ন দেশ আমাদের সমস্ত সোশ্যালিস্ট কান্ট্রি আমাদের সাহায্য করেছে আমাদের তাদের রিলেশন ভালো হয়েছে আমরা আজ গর্বিত যে মিডল ইস্টে আমার আরব ভাইদের যখন প্যালেস্টাইন এর ভাইরা তাদের ন্যায্য অধিকার যেটা ইসরায়েলের জোর করে দখল করে রেখে দিয়েছে জাতিসংঘের প্রস্তাব মানে নাই তাদের
আর আজ দখল করে বসে আছে আরব জমি আমি আরব ভাইদের এই কথা বলতে দিতে চাই এবং তারা প্রমাণ পেয়েছে বাংলার মানুষ আরব ভাইদের পিছনে রয়েছে তার ন্যায্য দাবির পক্ষে আমাদের সর্বশক্তিতে তোমাদের সাহায্য করব আজ একথা সত্য যে আমাদের সোশ্যালিস্ট কান্ট্রি যুগোস্লাভিয়া সমস্ত কান্ট্রিগুলো আমাদের সাহায্য করতেছে কমনওয়েলথ কান্ট্রি আমাদের সাহায্য করতেছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আমাদের সাহায্য করতেছে এমনকি আমেরিকা আমাদের যথেষ্ট সাহায্য দিয়েছে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে আমি মোবারকবাদ জানাই এই জন্য যে আমি আমার দেশ আমি শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাস করি আমি বিশ্বাস করি নন অ্যালাইন্ড ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল ফরেন পলিসিতে আমরা কোন পকেটে যাবার চাই না আমরা সকলের বন্ধুত্ব কামনা করি শুধু একটা দেশ আর পাকিস্তান যেটা আমার দুঃখের সঙ্গে বলতে হয় যিনি যিনি মহাদেশ বলে নিজকে গর্ব করেন যিনি দুঃখী মানুষের পায়ে দাঁড়ান বলে গর্ব করেন সেই চীন সম্বন্ধে আমার একটা কথা বলার আছে অফকোর্স আমরা চীনের সঙ্গে বন্ধুত্ব কামনা করি কিন্তু আত্মসম্মান বিক্রি করে আমরা বন্ধুত্ব কারো সঙ্গে কামনা করতে চাই না আমরা এমন কিছু করি নাই যে জন্য চীন জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে ভেটো দেবে কিন্তু চীন দুঃখের বিষয় বাংলার বিরুদ্ধে ভেটো দিয়েছে আমরা দুঃখিত অনেক বড় দেশ আমরা বন্ধুত্ব কামনা করি কিন্তু একটা একটা সাম্রাজ্যবাদী ক্যাপিটালিস্ট সরকারকে পাকিস্তানকে সমর্থন করছে আর বাংলা শাসনকারী মানুষ যারা রক্ত দিয়ে বিপ্লব করে দেশকে স্বাধীন করেছেন তাদের যাতে জাতিসংঘে স্থান না পায় ইতিহাস বড় তাৎপর্যপূর্ণ সেজন্য জাতিসংঘে তিনি ভেটো দিলেন চীন ভেটো দিল বাংলার বিরুদ্ধে আর এই বাংলার মানুষ যখন চীনের বিরুদ্ধে ভেটো দিত তার বাচ্চা চীনের বিরুদ্ধে কথা বলতো আমি কথা বলেছি 10-100 বার আর যে ভেটোর জন্য চীনকে 25 বছর জাতিসংঘে যেতে পারে নাই সেই চীন আজ দুঃখের বিষয় ভেটো পাওয়ার হয়ে প্রথম ভেটো দিল আমার বাংলার সরকারের বিরুদ্ধে বাংলা জনগণের বিরুদ্ধে তবু আমি কামনা করি বন্ধুত্ব অনেক বড় দেশ দুশ্মনী করতে চাই না বন্ধুত্ব কামনা করি কারণ আমি সকলে বন্ধুত্ব চাই কিন্তু দুঃখের বিষয় জানি না আমার এই কামনা আমার এই প্রার্থনা তিনটা মানবেন কিনা যদি না মানেন কিচ্ছু আসে যায় না ভুলে গেলে চলবে না যে আমাদের দেশ এত ছোট নয় বাংলাদেশ এতটুকু নয় পপুলেশনের ভিত্তিতে বাংলাদেশ দুনিয়ার অষ্টম বৃহত্তম কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে একথা ভুললে চলবে না আর আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি এই স্বাধীনতা আমরা আলোচনা করিয়া বা নেগোসিয়েশন টেবিলে বসে রাউন্ড টেবিল করে আনি নাই আমরা স্বাধীনতা সংগ্রাম করে আমরা স্বাধীনতা এনেছি সেই জন্য আজ আমাদের পরিষ্কার আফ্রিকা হোক ল্যাটিন আমেরিকা হোক আরব দেশ হোক যেখানে মানুষ শোষিত যেখানে মানুষ অত্যাচারিত যেখানে মানুষ দুঃখী যেখানে মানুষ সাম্রাজ্যবাদিতা অত্যাচারিত আমরা সেই দুঃখী মানুষের সাথে বাংলার মানুষ আছি এবং থাকব আমাদের নীতির পরিবর্তন হবে না আশা করি আওয়ামী লীগের লিডাররা আপনারা নিশ্চয়ই সেটা আপনাদের নীতি আমরা সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই সেটাকে পালন করা হচ্ছে আজ আমাদের দেশের আর্থিক দুরবস্থা খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা বেশি ভালো নয় কেন 25 বছর শোষণ করে সব নিয়ে যাওয়া বিনা পয়সায় বিনা বৈদেশিক মুদ্রায় সরকার চালানো 7.5 কোটি লোকের দেশ সব কিছু ভাঙ্গা গড়া এখানে গড়া এত সোজা নয় তাছাড়া দুনিয়াতে জিনিসপত্রের দাম এত বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের যা ডেভেলপিং কান্ট্রি যা দেশকে ডেভেলপ করতে চাই আমরা এক মহা বিপদের সম্মুখীন হয়েছি কারণ তাদের সঙ্গে এই দাম দিয়ে কিনে আমরা দেশকে ডেভেলপমেন্টে আগে নিতে পারবো না আমাদের কষ্ট হবে তবু একটা কথা মনে রাখা দরকার যে সাহায্য আমি চাই
আওয়ামী লীগ সাহায্য চায়, কিন্তু আত্মসম্মান বিক্রি করে কারো কাছ থেকে সাহায্য আওয়ামী লীগ সরকার গ্রহণ করতে পারে না, বাংলাদেশের মানুষ গ্রহণ করতে পারে না। আমাদের কেউ যদি কিনতে চান ভুল হবে, কেউ যদি সাহায্য নামে আমাদের দেশের মধ্যে বিশ্রী সৃষ্টি করতে চান ভুল হবে। আমরা আত্মসম্মান বিশিষ্ট মানুষ, আমরা বহু ত্যাগ করেছি, বহু রক্ত দিয়েছি, ভবিষ্যৎ দরকার হয় আরো দেব, কিন্তু আত্মসম্মান বিক্রি করে কারোর কাছ থেকে সাহায্য আমরা চাই না। যারা বন্ধু হবে সাহায্য করতে চান তারা আমার ভাই ফিরে আসেন, আমরা সাহায্য নিশ্চয়ই গ্রহণ করব, কারণ দেশের মানুষকে বাঁচাতে হবে, আমার দেশকে গড়তে হবে। আজ সত্যতা বলতে কি, একটা দিক আমাদের মনে রাখা দরকার, আওয়ামী লীগ কর্মীরা কোথায় যেন একটু গলায় গলদ হয়ে গেছে। মানুষ এত অর্থের জন্য পাগল হয়েছে কেন? শুধু টাকা কামাই করব কি করে, ব্ল্যাক মার্কেটিয়ার। একদিনে হাসতে হাসতে বললাম যে বাংলার কৃষক, বাংলার দুঃখী মানুষ এরা কিন্তু অসৎ নয়, ব্ল্যাক মার্কেটিং করে কারা, রাগ করবেন না, আপনারা যারা শিক্ষিত বুদ্ধিমান চিন্তাশীল বুদ্ধিজীবী সম্প্রদায় আছেন আমার উপর রাগ করবেন না, কারণ আমার কিছু রাগ করে লোক আমার কোনো লাভ লোকসান নাই, আমি কিছু চাই না। ব্ল্যাক মার্কেটিং কারে করে, কারা করে, যাদের পেটের মধ্যে দুই কলম বিদ্যা হয়েছে তারা ব্ল্যাক মার্কেটিং করে। স্মাগলিং কারে করে, ওই যেটা নিয়ে যায় তারা লেখাপড়া শিখতে তারা বেশি করে। হাইজ্যাক কারা করে, যারা লেখাপড়া শিখতে তারা বেশি করে। ইন্টারন্যাশনাল স্মাগলিং কারা করে, তারা করে। বিদেশে টাকা রাখে কারা, তারা করে। তা আমরা যারা শিক্ষিত, আমরা যারা বুদ্ধিজীবী, আমরা যারা নিজকে শিক্ষিত বিদিকে মনে করি, ঔষধের মধ্যে অন্য ঔষধ লাগায় দিয়া বিষাক্ত করিয়া মানুষকে খাওয়াইয়া পয়সা কামাই করে কারা, তার পেটের মধ্যে বিদ্যা আছে আর তার পদের মধ্যে ওই গুণ আছে যে কি করে ওষুধ মিশাতে হয়, নিশ্চয়ই গ্রামের লোক পারে না, নিশ্চয়ই আমার কৃষক ভাইটা পারে না, নিশ্চয়ই আমার শ্রমিক ভাইটা পারে না, যে আমাদের তাদের পেটের মধ্যে যে বুদ্ধি বেশি আছে তারা এই ব্ল্যাক মার্কেটিয়ার। আর বিদেশি এজেন্ট কারা হয়, নিশ্চয়ই আমার কৃষক নয়, নিশ্চয়ই আমার শ্রমিক নয়, যারা আমরা লেখাপড়া শিখি, গাড়িতে চড়ি, বিদেশি জায়গায় যাবার পারি, বিদেশির সঙ্গে মিশতে পারি, ভালো সুট পড়তে পারি, তারাই আমরা বিদেশে এজেন্ট হই বাংলার মানুষের বিরুদ্ধে, মহাবিপদের মধ্যে আছি আমরা। সেই জন্য আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারা শিক্ষিত বুদ্ধিজীবী, যারা দেশকে আপনার নেতৃত্ব দেন, তাদের কর্তব্য হবে আত্মসমালোচনার প্রয়োজন। সেই জন্য আজকে আপনাদের আওয়ামী লীগ সহকর্মী ভাইয়েরা, ব্ল্যাক মার্কেটিয়ার পাশে লাগো, হোর্ডারদের পাশে লাগো, ঘুষখোরদের পাশে লাগো। তোমরা লেগেছ আগে, আমার কথায় লেগেছ, শুধু আইন দিয়া, শুধু শক্তি দিয়া দুর্নীতি দমন করা যায় না, জনমত এমন ভাবে সৃষ্টি করতে হবে পয়লা মাস থেকে ২৫ মাস পর্যন্ত যেমন জনমত সৃষ্টি করে আমরা আন্দোলন করেছিলাম, ২৫ মাস থেকে ৯ মাস পর্যন্ত জনমত সৃষ্টি করে স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, তেমনি বাংলার মাটিতে জনমত সৃষ্টি করতে পারো দুর্নীতি ঘুষখোর শোষকদের বিরুদ্ধে। আমি বিশ্বাস করি বাংলা থেকে দুর্নীতি বুঝে যাবে, না হলে আইন দিয়া সম্ভবপর সব সময় হয় না, তাই পারবা তোমরা, তোমাদের সমস্ত দল আছে বিচার পারবা তোমরা। আমরা গণঐক্য করেছেন, আপনারা আওয়ামী লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টি ন্যাব আছে, এছাড়া আওয়ামী লীগের সাথের কর্মী দল আছে ৫টা, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আমি মাঝে মাঝে খবর পাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারবে না, ঘরে বসে আলোচনা করে নিয়ে আপনাদের পাঁচ গ্রুপকে একভাবে কাজ করতে হবে, আপনারা দেশ কাজ করছেন দেশের মানুষের মঙ্গলের জন্য, সেই জন্য সংঘবদ্ধ বসে আলোচনা করে আপনাদের কাজ করতে হবে, কারণ আদর্শ আপনাদের এক, নেতৃত্ব আপনাদের এক, কর্মী আপনারা এক,
সম্মুখে রাস্তা আপনাদের এক, গোল আপনাদের এক। ভাইরা আপনারা আমারে মাফ করে দিয়েন, অর্থনৈতিক অবস্থা পরিশ্রম না করে, কঠোর পরিশ্রম না করলে 7.5 কোটি লোক, 54,000 স্কোয়ার মাইল, ভিক্ষার জাতি, ভিক্ষুকের জাতির কোনো ইজ্জত থাকে না, বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না, দেশের মধ্যে পয়দা করতে হবে। শ্রমিক ভাইদের কাছে আমার অনুরোধ, তোমাদের বারবার অনুরোধ করেছি, প্রোডাকশন যদি না বাড়াও, সমাজতন্ত্র অর্থ এই যে প্রোডাকশন বাড়াও, ভোগ করো, আপত্তি নাই। কিন্তু আমি একবার মিটিংয়ে বলেছিলাম, গাড়িতে খেও না, দুধ খাও। তোমরা যা আরম্ভ, কিছু কিছু লোকে যা আরম্ভ করেছো, তাদের দুধও খাবার চাও, গাইও খাবার চাও। সেই জন্য আমি বলবো, প্রোডাকশন করো। আমি শ্রমিক ভাইদের দোষ দিই না, অনেক শ্রমিক প্রতিষ্ঠান আছে যারা এবং শ্রমিকরা আছে, ভালো প্রোডাকশন দিচ্ছে, ভালো কাজ করছে। কৃষক ভাইরা এগিয়ে এসেছে, তাদের অর্গানাইজ করতে হবে। এমনকি ছাত্র ভাইদের বলি, দেখেন বগুড়া যাইয়া, বগুড়ার কলেজের ছাত্ররা নিজেরা মাঠ চাষ করে, নিজেদের অর্থ নিজেরা কামাই করে লেখাপড়া শিখতে আরম্ভ করে দিয়েছে। আপনারা শুরু করেন, বাপ মারে ট্যাক্স কম করেন। আজকে জিনিসের দাম দিন দিন বাড়ছে, বিদেশ থেকে আনতে হয়, কান্ট্রির মধ্যে ইনফ্লেশন হচ্ছে, প্রোডাকশন না হলে, ইম্পোর্ট এক্সপোর্ট না হলে ইনফ্লেশন হবে, মানুষের দুঃখ হবে। সেই জন্য আজ আপনাদের সেদিকে নজর দিতে হবে। আমি আপনাদের কাছে আর বেশি সময় নষ্ট করছি না, অনেকক্ষণ আমি আজ বক্তব্য করেছি, কারণ ইতিহাস বলে দেওয়া দরকার ছিল। আমি তোমাদের পরিষ্কার বলতে চাই, তোমাদের মাথার মধ্যে অন্য কোনো বুদ্ধি খেলো না। আমি আওয়ামী লীগের সভাপতি থাকতে পারবো না, তোমাদের নতুন সভাপতি করতে হবে, কারণ সময় আমি দেবার পারি না। দ্বিতীয়ত, আমি এই এই আওয়ামী লীগের কার্যপ্রণালীর মধ্যে যেটা আমি নিজে পাশ করেছিলাম, তাতে পরিষ্কার ছিল যে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা গভর্নর বা চাকরি নিলে তারা কেউই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা সম্পাদক মণ্ডলীর সদস্য বা ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না। এটাকে আমি পরিবর্তন করতে চাই না। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে তোমরা আমার কথা রাখবা এবং আমার কথা শুনবা, এবং সেই জন্যই আমি ঠিক করে দেবো, চিন্তা করো না, গোসাই কথা ঠিক করে দেবো। সারা জীবন আমার কথা শুনছে, এবার শুনতে হবে। আমি সেই জন্য বলছি যে আওয়ামী লীগ প্রতিষ্ঠান, নেতৃত্ব, আদর্শ, মানে সংগঠন, নিঃস্বার্থ কর্মী, রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের এই চারটেই আছে। সেই জন্যই যে নতুন সংগ্রাম শুরু হয়েছে, দেশ গড়ার সংগ্রাম, দুঃখী মানুষকে বাঁচাবার সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামে জয়লাভ করছি, এই সংগ্রামে এগিয়ে যাচ্ছি। বিশ্বাস করি যদি আওয়ামী লীগ কর্মীরা নিঃস্বভাবে কাজ করে, তাহলে নিশ্চয়ই আমরা কামিয়ে ভাবো, কেউ ঠেকাতে পারবে না, বিশৃঙ্খলাকারীরা কোনো ক্ষতি করতে পারবে না। যদি আওয়ামী লীগ কর্মীরা নিঃস্বভাবে কাজ করে, গ্রামে গ্রামে কাজ করে, দেশে দেশে কাজ করে, মানুষের পাশে দুঃখের দিনে দাঁড়ায়। তাই আজকে তোমাদের কাছে আমার সেই আবেদন রইল যে তোমরা আমার কথা শুনেছ, আমার কথা শুনো, তোমরা যা বলি সেই ক্রমে কাজ করো। আমি যেখানে থাকি তোমাদের সাথেই আছি, তোমাদের পাশেই থাকবো। তোমাদের বাদ দিয়ে একদিনও আমি বাঁচতে পারি না, কিন্তু সভাপতি আমি থাকতে পারবো না। আর আমি বিশেষ করে আওয়ামী লীগের নেতাদের, মানে সকলের পক্ষের থেকে, বাংলাদেশের জনগণের পক্ষের থেকে যারা এখানে এসছেন, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, জাপান, বুলগেরিয়া, পূর্ব জার্মানি, ভারত, রোমানিয়া, ইরাক, মালয়েশিয়া, এডেন, হাঙ্গারি, বিশেষ করে এই বন্ধু রাষ্ট্রের যারা ডেলিগেশন আসছেন, যারা আমাদের আসতে পারেন নাই বলে জানিয়েছেন, যারা এখানে আমাদের মানে কূটনৈতিক রাষ্ট্রদূতরা এসছেন এবং তাদের প্রেজেন্টে আসছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। তবে একটা কথা মনে রাখি, শৃঙ্খলাবদ্ধভাবে আমরা আপনারা কনফারেন্স চালিয়ে যান, আর আমরা প্রোগ্রাম অনুযায়ী সেক্রেটারি রিপোর্টের পরে
যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এসেছেন তাদের লিডাররা এখানে তাদের পক্ষ থেকে বক্তৃতা করবেন। আপনারা শান্তিপূর্ণভাবে শান্তভাবে তাদের বক্তৃতা শুনবেন। আমি আপনাদের আর সময় নষ্ট করতে চাই না। আমি অনেক সময় নষ্ট করছি এই জন্য যে আমার প্রয়োজন ছিল আজ কিছু ইতিহাস আওয়ামী লীগের বলা, প্রয়োজন ছিল আপনাদের কিছু পথ দেখানো, প্রয়োজন ছিল আপনাদের সঙ্গে এগিয়ে যাওয়া। শুধু একটা কথা বলে যাই, শেষ কথা আমার, যে কথা আমি বারবার বলেছি যে সোনার বাংলা করতে হবে, এটা প্রতিজ্ঞা আওয়ামী লীগের, বাংলার জনগণের প্রতিজ্ঞা। এই জন্য আমার আওয়ামী লীগ কর্মীরা, যখন বাংলার মানুষকে আমি বলি সোনার মানুষ হও, তোমাদের বলবো প্রথম তোমরা প্রথমে আগে সোনার মানুষ হও, তাহলে সোনার বাংলা করতে পারবা। আর যাদের দুঃখী মানুষের পায়ে তোমার জীবনে সংগ্রাম করেছ, তোমরা যে কোনোদিন যেন বাংলার দুঃখী মানুষের কাছে শুনে যেও না, এই আমার তোমাদের কাছে অনুরোধ। জয় বাংলা, জয় আওয়ামী লীগ। ধন্যবাদ।